হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার এই চ্যানেলে সাবজেক্ট এবং ভারত এগ্রিমেন্ট নিয়ে আলোচনা তো লেভেল ওয়াইজ আমি করছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর আজকেও আমি ওই রকমই একটি ভিডিও নিয়ে এসেছি, আজকে লেভেল 6। প্রথমেই যেটা বলবো যে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা রিপ্লাই করেন, আমি অনুপ্রাণিত হই। তো সেই অনুপ্রাণিত থেকেই আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি এবং লেভেল 6। আরেকটি কথা বলবো, আমার চ্যানেলে এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনাদের পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে। আসুন তাহলে শুরু করি আজকে সাবজেক্ট এবং ভার্ব যে এগ্রিমেন্ট আছে লেভেল 6 নিয়ে। এখানে আমি কয়েকটি নিয়ম আজকে আমরা আলোচনা করব, দেখি প্রথম নিয়মটি কি আছে। প্রথম নিয়ম যেটা আছে সেটা হলো, আমরা যদি ডিরাইভের ক্ষেত্রে আমরা দেখি যে যখন আমরা বাক্যে ডিরাইভকে ইউজ করি সাবজেক্ট হিসেবে, আমি একটু নিয়মটা লিখে নিই, তারপরে আমি এক্সাম্পল বুঝে নিচ্ছি। আমরা যদি এরকম লিখি, জিরেন প্লাস সিঙ্গুলার ভার প্লাস ও প্লাস আওয়ার্স, তাহলে এখানে প্রথম যে রুল আছে সেটা হলো জিরান সিঙ্গুলার ভার্ব প্লাস ও প্লাস আদার্স। এবার জিরানকে দেখতে কিরকম, জিরানকে দেখতে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের মতো লাগে দেখতে, অর্থাৎ আই এন জি, তাই তো? আই এন জি ভার্ব বা এই শব্দ। এবার আমরা একটি উদাহরণ দিয়ে দেখি যে কিভাবে আমাদের এই রুলটাকে ফলো করতে হচ্ছে, বা এক্সাম্পলে যদি আমরা দেখে নিই। আমি যদি এরকম লিখি, একটি খুব কমন একটি এক্সাম্পল আমরা যদি লিখি, সুইমিং সুইম ইজ গুড ফর হেলথ। দেখুন, এখানে আমরা প্রথম যে শব্দটা লিখলাম এই শব্দটা কিন্তু জিরেন, তাহলে এই শব্দটা আমরা ব্যবহার করেছি অ্যাজ সাবজেক্ট হিসেবে, এবং এই শব্দটার সাথে কিন্তু আমরা দেখলাম যে সিঙ্গুলার ভার্ব ফর্ম বসেছে। এরপরে বাদ বাকি ও বা আদার সাথে অবজেক্ট বা আরো যে শব্দগুলো বা যে ধরনের যে পাসেস ফ্রেজ গুলো আমরা ইউজ করি কোনো বাক্যের মধ্যে, তো সেগুলো থাকবে। তাহলে জিরান প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস ও আদার্স, এগুলো তাহলে জিরান এর সাথে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ফর্ম ব্যবহার করছি। ওকে, এই সিঙ্গুলার ভার্ব ফর্ম। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি নেক্সট রুলে। নেক্সট রুল কি আছে দেখি, রুল নাম্বার 2। আমরা যদি এরকম লিখি, আমরা ডিটারমিনার্স প্লাস জিরেন প্লাস সিঙ্গুলার ভার প্লাস ও প্লাস আপস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে জিরান থাকছে না, প্রথমে ডিটারমিনার্স থাকছে, তারপরে জিরান, তারপরে সেই একই নিয়ম সিঙ্গুলার ভার্ব প্লাস ও প্লাস আস। এবার প্রশ্ন হলো যে আমরা একটু বুঝে নিই, ডিটারমিনার্স এখানে কি কি শব্দ আমরা বলতে পারি যেগুলোকে ডিটারমিনার্স আমরা বলি। আমরা যদি এখানে একটুখানি দেখে নিই ডিটারমিনার্স বলতে কি কি আছে, আমরা লিখতে পারি দি, আমরা এই ধরনের কিছু, তারপরে
আমরা যদি এরকম লিখি অথবা আমরা এরকম লিখতে পারি, এগুলোকে আমরা ডিটারমিনেন্টস বলি, ঠিক আছে? বা এছাড়াও আমরা লিখতে পারি এ বা এন, এগুলো আমরা লিখতে পারি ডিটারমিনেন্টস। এবার এই ডিটারমিনেন্টস যদি জিরাইন্ড এর আগে থাকে, তারপরে স্বাভাবিক যেটা আগে এক নম্বর রুলে আমরা দেখলাম সিঙ্গুলার ভার্ব প্লাস ও প্লাস আদার্স, সেই একই নিয়ম আমাদের কিন্তু এখানে ফলো করতে হচ্ছে। তাহলে যদি একটু এক্সাম্পল হিসেবে আমরা একটু দেখে নিই, এক্সাম্পল নিয়ে দেখি কিরকম লেখা যেতে পারে ডিটারমিনেন্টস। আমরা যদি এরকম লিখি, কিরকম লিখি, যে হিজ, ওকে, হিজ স্মোকিং, হিজ স্মোকিং অ্যানয়েজ মি। দেখুন এখানে আমরা কিন্তু এই হিজ এটা কিন্তু ডিটারমিনেন্টস, স্মোকিং এটা কিন্তু জিরাইন্ড, তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব ফর্ম। অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ফর্ম বলতে আমরা সিঙ্গুলার ভার্ব বলতে কি আছে, এখানেও যদি আমরা দেখে নিই সিঙ্গুলার ভার্ব বলতে কি, আমরা যদি এরকম ভাবে একটুখানি লিখে নিই, একটা জায়গায় আমি এখানে লিখে দিচ্ছি, বাকিগুলো আমরা বুঝতে পারবো সহজে। এখানে আমরা সিঙ্গুলার ভার্ব বলতে আমরা কি বুঝি, আমরা লিখতে পারি ইজ, লিখতে পারি আমরা, লিখতে পারি পাস্ট টেন্সে যদি লিখি আমরা ওয়াজ লিখতে পারি, এছাড়া আমরা যদি হ্যাজ ভার্ব ব্যবহার করি হ্যাভ ভার্ব সেক্ষেত্রে হ্যাজ লিখতে পারি, এছাড়া আমরা কি করতে পারি, এছাড়া আমরা ভার্বের সাথে আমরা কি করতে পারি প্লাস দিয়ে ইএস অথবা এস। এই যে সিঙ্গুলার ভার্ব ফর্ম অর্থাৎ ইজ ওয়াজ হ্যাজ ভার্বের শেষে ইএস বা এস, ঠিক এইরকমই আমরা দেখলাম এখানে কিন্তু অ্যানয় এই যে ভার্ব সেই ভার্বের সাথে কিন্তু এস যোগ হলো, অর্থাৎ এটা সিঙ্গুলার ভার্ব ফর্ম। তাহলে আমরা ডিটারমিনেন্টস যদি ব্যবহার করি সেখানে ডিটারমিনেন্টস এর পরে জিরাইন্ড এবং জিরাইন্ড এর পরে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ফর্ম ব্যবহার করলাম। এবার এখানে আরেকটি ইউজ আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হলো ডিটারমিনার আমরা যদি ডি ব্যবহার করি, উদাহরণ হিসেবে আমরা যদি এখানে একটুখানি দুই নম্বর দিয়ে একটুখানি আরেকটা উদাহরণ দেখে নিই, এই ডি শব্দটা যখন আমরা থাকবে তখন আমাদের একটা জিনিস করতে হবে, আমি সেম এক্সাম্পল দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে ডি স্মোকিং, এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু একটা অব আসছে, তাহলে এটা কিন্তু আপনাদের যে কারেকশন থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে এগুলো কিন্তু সবই কাজে লাগবে। অর্থাৎ এমন নয় যে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এখানে যে আলোচনা হচ্ছে সেটা অন্য সেকশনে অন্য ক্ষেত্রেও কিন্তু আপনাদের কাজে লেগে যাবে। তো এখানে দেখুন দি স্মোকিং এই ডিটারমিনেন্টটি ব্যবহার আমরা করেছি, এবার স্মোকিং অফ, তাহলে হিজ স্মোকিং, তাহলে দি স্মোকিং অফ আমি যদি এরকম লিখি এখানে মাই ফ্রেন্ড, দি স্মোকিং অফ মাই ফ্রেন্ড, আমি যদি এরকম বাক্যটা লিখি স্মোকিং অফ মাই ফ্রেন্ড অলওয়েজ অলওয়েজ অ্যানয়েজ মি, অর্থাৎ এখানে যে অংশ লিখেছে তা আমাদের যেটা লক্ষ্য করতে হচ্ছে সেটা কিন্তু আমরা দেখলাম এখানে এই ডিটারমিনার ডি লিখেছি, তারপরে আমরা জিএন ব্যবহার করলাম এবং ডি লেখার জন্য আমাদের কিন্তু অফ ব্যবহার করলাম, তারপরে কিন্তু আমাদের সেই সিঙ্গুলার ভার্ব ফর্ম কিন্তু কি ব্যবহার করতে হলো। ঠিক এইরকম ভাবে তাহলে আমরা রুলটাকে ফলো করে আমরা বাক্য এইভাবে লিখতে পারলাম। ওকে, এবার চলে যাচ্ছি রুল নম্বর থ্রিতে। ওকে, রুল নম্বর থ্রি কি আছে এবার আমরা দেখব, রুল নম্বর থ্রিতে আছে পসেসিভ। আমরা যদি একটা পসেসিভ ব্যবহার করি, তারপরে আমরা ব্যবহার করলাম জিরাইন্ড ব্যবহার করলাম, ঠিক সেই আগের মতনইও আমরা সিঙ্গুলার ভার্ব ফর্ম ব্যবহার করব, সিঙ্গুলার ভার্ব প্লাস ও প্লাস আদার্স। এখানে সিঙ্গুলার ভার্ব ফর্ম কিন্তু অলরেডি আমি লিখে দিয়েছি এখানে, অর্থাৎ এখানে কিন্তু লেখা আছে, তাই আমি নতুন করে এখানে সিঙ্গুলার ভার্ব ফর্ম আবার লিখলাম না। তো আমরা দেখলাম এখানে কি, এবার দেখতে পাচ্ছি পসেসিভ প্লাস জিরাইন্ড সিঙ্গুলার ভার্ব প্লাস ও প্লাস আদার্স,
এবার একটা এক্সাম্পল আমরা দেখি নি এক্সাম্পলে কি আছে আমরা যদি এরকম লিখি ওকে আমরা এক্সাম্পল লিখলাম আমরা লিখলাম হার গোয়িং হার গোয়িং টু এ হার গোয়িং টু আ ন্যাশনাল লাইব্রেরি গিভস হার গিভস হার লট অফ নলেজ। এখানে আমরা এই বাক্যটার অর্থ কি ন্যাশনাল লাইব্রেরি গিভস হার এ লট অফ নলেজ, মানে অ্যাকচুয়ালি আমরা বলতে চাইছি সে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করেছে এই সুবিধাটা তার হয়েছে। তো ওখানে আমাদের বেশি আমাদের নজর না দিলে আমাদের যেটা মেইন পয়েন্ট যেখানে আমাদের দেখতে হবে যে আমরা দেখলাম হার এই যে পজিটিভ, এখানে কিন্তু এখানে বুঝতে হবে যে আমরা যদি এই হার শব্দটা পজিটিভ ব্যবহার করেছি এটা ডিটারমিনেন্ট হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা হারটা না লিখে এবার যদি আমরা পজিটিভ ফর্মটা ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি আমরা একটা নাম দিয়ে দিলাম, আমরা নাম দিয়ে দিলাম প্রিয়া, প্রিয়া, ওকে প্রি সরি প্রিয়া। তাহলে প্রথমে কিন্তু আমি লিখেছিলাম ডিটারমিনেন্ট, তার কারণ আমি জাস্ট এটা দেখিয়ে দিলাম যে সেম ওয়েতে আমরা কিভাবে পজিটিভটাকে ইউজ করছি এবং সেই সেম রাল ভাবনা ব্যবহার করছি। তাহলে আমি এখানে প্রিয়া লিখে দিলাম, তাহলে প্রিয়াস পজিটিভ কেসে আমরা দেখলাম যে তারপরে জিরাম প্লাস সিঙ্গুলার ভার্ব ফর্ম বা আগে যে স্বাভাবিক আছে। ওকে এরপর আমরা চলে যাবো নেক্সট নেক্সট নিয়ম একটু দেখে নেবো কি আছে। ওকে একটু বোর্ডটা মুছে নিই, দেখি নেক্সট নিয়ম কি আছে। এবার আমরা রুল নম্বর ফোর দেখি, রুল নম্বর ফোরে কি আছে। তাহলে আমরা জিরাইন দেখেছিলাম তার সাথে ডিটারমিনার পজিটিভ আমরা দেখলাম, এবার আমরা রুল নম্বর ফোরে আমরা লিখলাম ইনফিনিটি, ইনফিনিটি ভার্ব। ওকে ইনফিনিটি ভার্ব যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে ইনফিনিটি ভার্ব অ্যাজ অ্যাজ সাবজেক্ট, ওকে ইনফিনিটি ভার্ব অ্যাজ সাবজেক্ট, তখন কি হবে প্লাস প্লাস সিঙ্গুলার সিঙ্গুলার ভার প্লাস ও প্লাস আস। এখানে আমরা দেখলাম যে এবার ইনফিনিটি ভার্বকে যদি আমরা কোন বাক্যে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে তার যে সাবজেক্ট এবং ভার্ব যে এগ্রিমেন্ট সেটা কি আছে সেটা সিঙ্গুলার ভার্ব ফর্ম কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তাহলে ইনফিনিটি ভার্ব অ্যাজ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে যা আছে যেটা আমাদের প্রয়োজন আমরা ব্যবহার করব। তাহলে একটা এক্সাম্পল আর একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই, আমরা যদি বাক্যটাকে এরকম লিখি, আমরা যদি এরকম লিখি টু টু প্লে দি ভায়োলিন, টু প্লে দি ভায়োলিন ইজ মাই, টু প্লে দি ভায়োলিন ইজ মাই হবি। আমরা এরকম যদি একটি বাক্য লিখি সেক্ষেত্রে কিন্তু দেখলাম এই যে টু প্লে এটা কিন্তু একটা ইনফিনিটি ভার্ব, তার মানে কি ইনফিনিটি ভার্ব বলতে আমরা যেটা বুঝি, ইনফিনিটি ভার্ব বলতে আমরা যেটা বুঝি সেটা হলো টু প্লাস ভার্ব। ওকে তাহলে টু প্লে এটা ইনফিনিটি ভার্ব, এখানে একটা যদি অবজেক্ট আছে টু প্লে
এখানে কিন্তু সাবজেক্ট সাবজেক্ট হলো কি এই অংশটা কিন্তু সাবজেক্ট হলো আর সিঙ্গুলার ভার্ব এটা ওকে তাহলে বোঝা গেল যে আমরা ইনফিনিটিভ যদি বাক্যে সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ভার্ব যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে এবার আমরা চলে যাব কিছু ডব্লিউ এইচ ওয়ার্ড অর্থাৎ আমাদের যদি আমরা যদি এরকম লিখি ডব্লিউ এইচ ওয়ার্ড অ্যাজ সাবজেক্ট ওকে ডব্লিউ এইচ ওয়ার্ড অ্যাজ সাবজেক্ট দেখে নিই রুল এখানে আমরা যদি একটু সাব রুল করে একটু দেখে নিই আমরা যদি এরকম লিখি ডব্লিউ এইচ ওয়ার্ড আমরা লিখতে পারি এ হু প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস আদার্স অর্থাৎ তারপরে যাই থাকুক না কেন তাহলে এখানে বুঝতে হবে ডব্লিউ এইচ ওয়ার্ড কিন্তু আমরা ইউজ করছি সাবজেক্ট হিসেবে বাক্যের মধ্যে তাহলে এখানে আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে দেখে নিই এখানে আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি এক্সাম্পল হু গোজ দেয়ার হু গোজ দেয়ার ওকে তাহলে এখানে এই হু শব্দটা আমরা ডব্লিউ এইচ হু শব্দটি কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি এবং তার জন্য আমাদের কি সিঙ্গুলার ভার্ব ফর্ম কিন্তু আমরা ব্যবহার করেছি অর্থাৎ এখানে হু অ্যাজ ইউ সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব ফর্ম আমরা কিন্তু দেখলাম যে গোস এই জি ও ই অর্থাৎ এই গো ভার্বের সাথে কিন্তু আমরা ইএস যোগ করেছি অর্থাৎ সিঙ্গুলার ফর্ম ব্যবহার করেছি ওকে এ আদার্সে আমরা ধরো আমরা বাকি সব বোঝাতে পারলাম ওকে এইবার আমরা দেখব এই সেম আমরা যদি এখানে লিখি সরি এখানে আমরা যদি আরেকটি উদাহরণ দেখে নিই সরি রুল দেখে নিই এখানে হু দিয়ে সেম আমরা সেম আমরা শব্দটা যদি এখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করি হু এখানে একটা মজার ব্যাপার হলো আমরা কিন্তু এই প্লুরাল ভার্ব ব্যবহার করি ওকে অর্থাৎ আমরা আগে দেখলাম যে হু এই শব্দটার সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি আবার এখানে আমরা দেখলাম কিন্তু হু সাথে প্লুরাল ভার্ব ব্যবহার করি কিরকম একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই হু হ্যাভ কারেজ টু সে দিস এখানে কিন্তু আমরা দেখলাম হু শব্দটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি কিন্তু আমরা এই হু শব্দটার পরে যে ভার্ব ব্যবহার করেছি হ্যাভ এটা কিন্তু প্লুরাল ফর্মের জন্য ব্যবহার করা হয় আমরা সবাই জানি এখানে কিন্তু প্লুরাল ভার্ব ব্যবহার করা হয় এবং এটা সাবজেক্ট তাহলে এখানে আমরা দেখলাম যে হু শব্দটার সাথে কিন্তু আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ভার্ব ব্যবহার করতে পারি এবার আমরা চলে যাব নেক্সট নেক্সট কি আছে নেক্সট আমরা সি দেখে চলে যাব হোয়াট প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস আদার্স ওকে তাহলে এবার একটা এক্সাম্পল দেখি তাহলে হোয়াট প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস আদার্স তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি ব্যাপারটা তাহলে কি হবে হোয়াট ইজ রং উইথ ইউ ম্যান এটা আমি একটা স্পোকেন ইংলিশের একটা খুব কমন একটা ভার্বাল ইউজ আমি স্টেটমেন্ট আমরা ব্যবহার করি যে হোয়াট ইজ রং উইথ ইউ ম্যান তোমার কি সমস্যা হচ্ছে তো সেখানে আমরা যেটা প্রধান যেটা আমাদের লক্ষ্য করতে হবে প্রধান যে বিষয়টা সেটা হলো এখানে আমাদের ভার্বটা ব্যবহার করা হয়েছে কিন্তু সিঙ্গুলার ওকে তাহলে এই পার্টটা আমাদের লক্ষ্য রাখতে হলো এবার আমরা যে নিয়মটা দেখব আরেকটি নিয়ম দেখে নিই ডিটে আমরা যদি হুইচ ব্যবহার করি ওকে হুইচ এই হুইচ শব্দটার সাথে কিন্তু আমরা কখনো কখনো কোনো একটা নাউন ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব উদাহরণ দিয়ে হুইচ প্লাস আমরা ব্যবহার করতে পারি সিঙ্গুলার অথবা আমরা ব্যবহার করতে পারি কি আমরা ব্যবহার করতে পারি প্লুরাল ভার্ব প্লাস আদার্স অর্থাৎ এই যে
আমরা পাঁচটা নিয়ম দেখলাম যে হুইচ এর সাথে কিন্তু আমরা সিঙ্গুলার আবার প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারি আর হুইচ এর সাথে আমাদের এটা দেখেছি কখনো কখনো আমরা নাউন ব্যবহার করতে পারি কিরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি একটু দেখে নিই উদাহরণে তাহলে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে আমরা লিখলাম তাহলে প্রথমে লিখলাম আমরা হুইচ হুইচ ইজ বেস্ট ফর দিস এক্সাম আমি যদি এরকম লিখি যে হুইচ ইজ বেস্ট ফর দিস এক্সাম তাহলে এখানে আমরা দেখলাম যে হুইচ শব্দটার সাথে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ফর্ম ব্যবহার করেছি ওকে সিঙ্গুলার ভার্ব ফর্ম ব্যবহার করেছি এবার আমরা আরেকটা উদাহরণ দেখি যেখানে আমরা দেখব প্লুরাল আমরা যদি লিখি আমরা লিখতে পারি হুইচ বুকস আর সরি হুইচ বুকস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট এখানে আমরা যদি হুইচ শব্দটার সাথে এটা যদি নাও লিখলাম নাও লিখতাম তাহলে কিন্তু আমাদের এই ধরনের ইউজ আমরা করতে পারি যে হুইচ আর অ্যাভেলেবল ইন দ্য বুক কিন্তু আমরা যে বললাম যে কখনো কখনো আমরা পার্টিকুলার একটা স্পেসিফিক মেনশনের জন্য আমরা হুইচ শব্দটার পরে আমরা ওরা নাউন কে ব্যবহার করি বোঝানোর জন্য তো এখানে আমরা সেটাই করলাম যে হুইচ বুকস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট তাহলে এখানে আমরা দেখলাম যে ডব্লিউ এইচ ওয়ার্ড যখন বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন সেই ডব্লিউ এইচ ওয়ার্ড এর সাথে যে ভার্বের যে এগ্রিমেন্ট আছে সেটা কি আছে আমরা দেখে নিলাম তাহলে আজকে আমরা জিরেন্ট এবং জিরেন্ট এর সাথে আমরা কি দেখলাম আমরা ডিটারমিনেন্ট পজিটিভ ব্যবহার এবং ইনফিনিটিভ ইনফিনিটিভ ভার্বও যদি আমরা সাবজেক্ট হিসেবে বাক্যের মধ্যে ব্যবহার করি সেক্ষেত্রেও সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট আছে আর ডব্লিউ এইচ ওয়ার্ড তাকেও যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি কিরকম ভাবে সেই ডব্লিউ ওয়ার্ড এর সাথে যে ভার্বের এগ্রিমেন্ট আমরা দেখে নিলাম তাহলে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই আবার বলছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্ত থাকছে আপনারা সবাই ভালো থাকবেন